আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে তৈরি করে দেখাবো ঈদের স্পেশাল ফিন্নি বা পায়েস তাহলে চলুন দর্শক দেখে নিই এই পায়েসটা আমরা কিভাবে তৈরি করছি দর্শক আমি এখানে এক কাপ পোড়ার চাউল নিয়েছি আর এই চাউলটা এখন আমি ভালো করে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো ফিরে এসেছি আধা ঘন্টা পর আমাদের চাউলটাও ভালোভাবে ভিজে গিয়েছে এখন আমি হাত দিয়ে এভাবে চোটকে চাউলগুলো একটু ভেঙে নিব আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন দর্শক দেখুন এভাবে চাপ দিলে কত সুন্দর চাউলটা ভেঙে যাচ্ছে আমি এখন এভাবে সবগুলো চাউল ভেঙে নিচ্ছি আপনাদের এটা বিলিন করার প্রয়োজন হবে না আপনারা একটু হাতে সময় নিয়ে চাউলটা এভাবে ভিজিয়ে রেখে এবার হাত দিয়ে একটু চটকে নিজেই চাউলটা দেখবেন ভেঙে যাবে আর চাউলটা এভাবে ভেঙে নিই সেই পায়েসটাও কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় তাই আপনারা পায়েস রান্না করার সময় চাউলটা এভাবে ভেঙে নেবেন দর্শক আমি আগে থেকে একটি ফ্রাই প্যান গরম করতে দিয়েছিলাম আমার ফ্রাই প্যানটি গরম হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে এক চা চামচ ঘি দিয়ে দিচ্ছি আমার ঘিটাও গরম হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে কিছু কিশমিশ দিয়ে সেটা ভেজে নিচ্ছি যাই হোক আমার কিশমিশটাও ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি দর্শক আমি এখানে এক লিটার দুধ নিয়েছি আর এই দুধটা আগে থেকে আমি একটু জাল করে নিয়েছিলাম এখন আমি এই দুধটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আমাদের দুধটা গরম হয়ে গিয়েছে এখন আমি এর থেকে কিছুটা দুধ উঠিয়ে নিচ্ছি এখন আমি এই দুধের মধ্যে ওয়ান থার্ড কাপ পাউডার দুধ দিয়ে সেটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমাদের দুধটা মেশানো হয়ে গিয়েছে এখন আমি এই দুধটা এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এই পানি সহ চাউলটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুধের সঙ্গে চাউলটা আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে আমি দুধটা ঢেকে দিচ্ছি ফুটে ওঠা পর্যন্ত দর্শক আমার দুধটা ফুটে উঠেছে এখন আমি ঢাকনাটা নামিয়ে এর মধ্যে পরিমাণ মতো রবণ দিয়ে দিচ্ছি এখন আমি এটা আবারও একটু নেড়ে দিচ্ছি এখন আমি এর ভেতরে আগে থেকে ভেজে রাখা সেই কিশমিশটা দিয়ে দিচ্ছি দারুচিনি দিচ্ছি তিন চার টুকরা অ্যাডাস দিচ্ছি দুই তিনটা আমি এবার ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি দর্শক এই পর্যায়ে চুলোর আসটা একটু কমিয়ে দিবেন আমি এখন মাঝারির থেকেও একটু কম আছে পায়েসটা রান্না করছি চিনি দিচ্ছি হাফ কাপ কন্ডেন্স মিল্ক দিচ্ছি হাফ কাপ দুধের সঙ্গে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ধরো এখন একটু আপনারা এটা টেস্ট করে দেখবেন যে আপনাদের মিষ্টিটা ঠিক আছে কিনা যদি মিষ্টি বা লবণের কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আপনারা এখনই সেটা অ্যাড করে দিবেন পায়েসের চাউলটা যত সময় না ফুটছে তত সময় অনবরত এভাবে নাড়তে থাকবেন অপেক্ষা করছি চাউলটা সিদ্ধ হওয়া পর্যন্ত দর্শক আমার পায়েসের চাউলটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি এটা ভালোভাবে পায়েসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি আমার পায়েসটা হয়ে গিয়েছে চাউলটাও সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এক চা চামচ গোলাপ পানি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও একটু পায়েসটা নিজে দিচ্ছি দর্শক দেখুন আমার পায়েসের উপরে এখনও অনেকটা দুধ দেখা যাচ্ছে আর এরকম অবস্থায় আমি পায়েসটা নামিয়ে নেব আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি যখনই পায়েসটা ঠান্ডা হবে তখন এই পায়েস এই দুধটা টেনে নেবে তা আপনার পায়েসটা রান্না করার সময় সব সময় খেয়াল রাখবেন পায়েসের উপরে যেন কিছুটা দুধ থাকে এবার এটা ঠান্ডা হলে আমি একটি সার্ভিং ডিশে নিয়ে সেটা আপনাদেরকে ডেকোরেশন করে দেখাবো দর্শক দেখুন আমাদের পায়েসের ভেতরে কিন্তু এক্সট্রা কোনো দুধ নাই এক্সট্রা দুধটা কিন্তু পায়েস টেনে নিয়েছে এখন আমি এর উপরে কিছু বাদাম কুচি ছিটিয়ে দিচ্ছি এবার আমি আগে থেকে কিছু চেরি কেটে রেখেছিলাম সেই চেরিগুলো দিয়ে এটা সাজিয়ে নিচ্ছি দশক আমার পায়েসটা ডেকোরেশন করা হয়ে গিয়েছে এখন দেখুন এটা দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে আমাদের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ঈদ মোবারক